নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ৭৩তম স্বাধীনতা দিবস পালন জেলা প্রশাসন ভবনে। আরসি টিভির দপ্তরে পালিত হলো স্বাধীনতা দিবস। ঋষি অরবিন্দ ঘোষের জন্মদিন পালন শালবুনিতে। সিউড়ি ও মোহাম্মদ বাজারে পালিত হলো স্বাধীনতা দিবস। খয়রাশোল, লোকপুর, রাজনগর ও ইলাম বাজারে স্বাধীনতা দিবস। দুবরাজপুরের বিভিন্ন প্রান্তে পালিত হলো ৭৩তম স্বাধীনতা দিবস। ২১টি এলইডি লাইটের শুভ সূচনা দুবরাজপুরে। শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে ঝুলন উৎসব। মানব কল্যাণ সমিতির স্বাধীনতা দিবস মারগ্রামে। এবার সংবাদ বিস্তারিত। দেশজুড়ে সাড়ম্বরে পালিত হলো ৭৩তম স্বাধীনতা দিবস। দিল্লির লালকেল্লায় ভারতের তিরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন। বীরভূম জেলা প্রশাসন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা সমাহর্তা মৌমিতা গোদারা। পতাকা উত্তোলনের পর ব্যান্ড বেজে ওঠে জাতীয় সঙ্গীত। এরপর শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করেন জেলাশাসক মৌমিতা গোদারা সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। স্বাধীনতা দিবস উপলক্ষে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন উপস্থিত শিল্পীরা। অন্যদিকে বীরভূম জেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক, জেলা পরিষদ দীপ্তেন্দু বেরা সহ অন্যান্য অতিথিবৃন্দ। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশন করেন উপস্থিত অতিথিবৃন্দ। পার্থ দাস ও দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ ৭৩তম স্বাধীনতা দিবসে জেলার বিভিন্ন প্রান্তে পতাকা উত্তোলনের সঙ্গে দুবরাজপুরে বীরভূম আরসি টিভির সম্প্রচার ভবনে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন জেলার আকাশবাণী ও দূরদর্শনের জেলা সংবাদদাতা তথা আরসি টিভির অন্যতম উপদেষ্টা শম্ভুনাথ সেন। সঙ্গে ছিলেন বীরভূম আরসি টিভির কর্ণধার শেখ রেজ্জাক সহ সমস্ত কর্মীবৃন্দ। উল্লেখ্য, ২০১৮ সালের এমন একটি দিনে বীরভূম আরসি টিভির সংবাদ বিভাগের পথ চলা শুরু হয়। জেলার মানুষের শুভেচ্ছা, বিজ্ঞাপনদাতাদের সহযোগিতা এবং সাংবাদিকদের নিরলস পরিশ্রমে এবার এক বছর পূর্তি হলো। আজ ৭৩তম জাতীয় স্বাধীনতা দিবস। আজ বীরভূম আরসি টিভি অফিস দুবরাজপুর জাতীয় পতাকা উত্তোলন করা হলো। এই দিন থেকে নিউজ চ্যানেলটির পথ চলা শুরু করেছিলাম সারা বীরভূমবাসীর সহযোগিতায় এবং আমাদের সাংবাদিক বন্ধুদের অক্লান্ত পরিশ্রমে। আমরা জেলার বিভিন্ন প্রান্তরে সুন্দরভাবে পৌঁছেছি এবং তার সাড়াও পেয়েছি। তার জন্যে আমরা নিজেকে কৃতজ্ঞ মনে করি এবং অশেষ ধন্যবাদ জানাই সেই সাংবাদিক বন্ধুদেরকে যারা অতি পরিশ্রম করে তাদের আমাদেরকে বিভিন্ন নিউজ পাঠায় এবং দর্শকদেরকেও যারা আমাদের বিভিন্ন ত্রুটি বিভিন্ন বিষয়কে অবগত করিয়ে আমাদের নিউজটিকে আরও সুন্দরভাবে তৈরি করার প্রেরণা জাগায়। তাই আজকের দিনে সকল অপারেটর বন্ধু, সাংবাদিক বন্ধু, বিজ্ঞাপনদাতা
এবং দর্শকদেরকেও আমরা এই শুভেচ্ছা আন্তরিকভাবে জ্ঞাপন করি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। আজ স্বাধীনতা দিবস। আজকের দিনেই জন্মগ্রহণ করেন বিপ্লবী তথা ঋষি অরবিন্দ ঘোষ। আজ সিউড়ি এক নম্বর ব্লকের করিদ্ধা পঞ্চায়েতের শালবুনি অরবিন্দ অনুশীলন সোসাইটির পক্ষ থেকে ঋষি অরবিন্দকে স্মরণ করা হয়। এদিন অন্যতম অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর অধ্যাপক ডক্টর অশোক চট্টোপাধ্যায়। আজ তাকে স্মরণ করে কবিতা ছড়া ও সঙ্গীত পরিবেশন করা হয়। বোলপুর, দুর্গাপুর, সিউড়ি ও কাটোয়ার নৃত্যশিল্পীরা মনোজ্ঞ নৃত্য সঙ্গীত পরিবেশন করেন। প্রতীক পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। বহু বিপ্লবীর রক্তক্ষয়ী সংগ্রামের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি। সেই সমস্ত শহীদদের স্মরণে ও 73তম স্বাধীনতা দিবস উপলক্ষে সিউড়ি ও মোহাম্মদবাজারের বিভিন্ন এলাকায় পালিত হলো স্বাধীনতা দিবস। কোথাও কোথাও আয়োজন করা হয় রক্তদান শিবিরের এবং পালিত হয় রাখি বন্ধন উৎসব। সিউড়ি সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দিরের পক্ষ থেকে স্বাধীনতা দিবস ও রাখি বন্ধন উৎসব উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে একটি র্যালি বের করা হয়। প্রায় হাজারখানেক ছাত্রছাত্রী ও অভিভাবকরা এই র্যালিতে অংশ নেন। স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং সহ অন্যান্য বিপ্লবীদের নানান সাজে সাজিয়ে তোলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পাশাপাশি সিউড়ি এডুকেয়ার ওয়ার্ল্ড স্কুলে পালিত হলো 73তম স্বাধীনতা দিবস। সিউড়ির মাদ্রাসা রোডের এই স্কুলে পতাকা উত্তোলনের পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা। সিউড়ির নতুন পল্লীতে অগ্রগামী ক্লাবের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন সিউড়ির সদর হাসপাতালের সুপার ডাক্তার শোভন দে। পুরুষ ও মহিলা মিলে 53 জন এদিন রক্তদান করেন। ক্লাব সভাপতি অনুপম ভট্টাচার্য জানান, তাদের এই রক্তদান শিবির 6 বছর ধরে চলছে। অন্যদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে মোহাম্মদবাজারে পূর্ব ভারত ওয়েলফেয়ার এবং ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আজ সকালে মোহাম্মদবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সাফাই অভিযানে সামিল হন সংস্থার সদস্যরা। পুরো হাসপাতাল চত্বর সাফাই করেন সদস্যরা। এরপর মোহাম্মদবাজার কমিউনিটি হলে স্থানীয় ছেলেমেয়েরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পাশাপাশি মোহাম্মদবাজার ব্লকের বিডিও আশিস মণ্ডলের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও রাখিবন্ধন উৎসব পালন করা হলো সাড়ম্বরে। এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা, যুগ্ম বিডিও কমলেশ মহান্তি সহ অন্যান্যরা। মোহাম্মদবাজার টোটো ইউনিয়নের পক্ষ থেকে মোহাম্মদবাজার স্বাস্থ্যকেন্দ্রের সমস্ত রোগীদের ফল ও মিষ্টি বিতরণ করা হয় স্বাধীনতা দিবস উপলক্ষে। পাশাপাশি চিকিৎসকদের হাতে রাখি পরিয়ে পালন করা হয় রাখিবন্ধন উৎসব। পাশাপাশি এই ব্লকেরই কাইজুলি শিশু শিক্ষা নিকেতনে পালন করা হলো স্বাধীনতা দিবস ও রাখিবন্ধন উৎসব। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই দিন বৃক্ষরোপণেরও আয়োজন করা হয়। সিউড়ি থেকে দীপক কুমার দাস ও প্রতীক পাবন বৈরাগ্য এবং মোহাম্মদবাজার থেকে পাপাই বাক্তি রিপোর্ট, বীরভূম আরসিটিভি। খয়রাসোল ব্লকের 169 ব্যাটালিয়ান সিআরপিএফ জওয়ানদের ও খয়রাসোল ব্লক এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে খয়রাসোল বিডিও অফিস চত্বরে মহাসমারোহে পালিত হলো 73তম স্বাধীনতা দিবস। এদিন পতাকা উত্তোলন করেন বিডিও সঞ্জয় দাস। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক নরেশচন্দ্র বাউড়ি, খয়রাসোল ব্লকের যুগ্ম বিডিও শালিনী মহাপাত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন, সিআরপিএফের কোম্পানির কমান্ডার দশরথ সিং ও সকল আরপিএফ জওয়ানরা। এদিন স্বাধীনতা দিবসের পাশাপাশি রাখিবন্ধন উৎসবও পালন করা হয়। খয়রাসোল থানার উদ্যোগে থানা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন থানা চত্বরে অন্যতম মনীষী বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করেন ওসি সঞ্জয় শ্রীবাস্তব। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়াররা। অন্যদিকে লোকপুর থানা ও ধাসুনিয়া পুলিশ ক্যাম্পে জাতীয় পতাকা উত্তোলন করেন লোকপুর থানার ওসি অরূপ কুমার দত্ত। থানা চত্বরে পুলিশ ও অন্যান্য অফিসারদের সঙ্গে রাষ্ট্রীয় স্যালুট প্রদান করা হয়। ঝাড়খণ্ড ঘেঁষা লোকপুর থানার অধীন ধাসুনিয়া পুলিশ ক্যাম্পে গিয়ে ওসি এলাকার কচিকাচাদের হাতে মিষ্টি তুলে দেন। পাশাপাশি লোকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোমনাথ ধীবরের পরিচালনায় বিদ্যালয়ের কন্যাশ্রীদের নিয়ে স্বাধীনতা দিবস পালনের পাশাপাশি রাখিবন্ধন উৎসব পালন করা হয়। কন্যাশ্রীরা লোকপুর থানায় গিয়ে ওসিস ও অন্যান্য পুলিশ অফিসারদের হাতে এবং লোকপুর বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে দিনটি পালন করেন। লোকপুরের রামধনু পাবলিক স্কুলে মহাসমারোহে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ও প্লাকার্ড হাতে নিয়ে একটি র্যালি বের করা হয়। বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে প্রতিটি পড়ুয়াদের হাতে একটি করে চারাগাছ বিতরণ করা হয়। লোকপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পতাকা উত্তোলন করেন স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক তথা আইনজীবী সুনীল কুমার সাহা।
এছাড়াও তৃণমূল কংগ্রেস পরিচালিত বাস শ্রমিক ইউনিয়ন অফিস, লোকপুর অগ্রণী সমিতি সহ বিভিন্ন জায়গায় মহাসমারোহের দিনটি পালন করা হয়। অন্যদিকে আজ রাজনগর ব্লকের নারায়ণপুর গ্রামে মহাসমারোহে পালিত হলো 73তম স্বাধীনতা দিবস। এদিন রাজনগর গ্রাম সহায় কেন্দ্র নারায়ণপুর ভিলেজ ওয়াটার ম্যানেজমেন্ট কমিটির সহযোগিতায় এলাকায় বিভিন্ন স্কুল চত্বরে সাফাই অভিযান করা হয়। এছাড়াও এদিন জলধরো জলভরো কর্মসূচিকে সামনে রেখে স্কুলের কচিকাচাদের নিয়ে প্লাকার্ড হাতে পদযাত্রাও আলোচনা করা হয়। সংস্থার পক্ষ থেকে স্বপন বাগদি জানান, জল সংকট ও বিষ্ণু উষ্ণায়নের কথা মাথায় রেখে আয়োজন। আজ রাজনগর ব্লকের বান্দি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বৃক্ষরোপণ করে পালন করা হলো স্বাধীনতা দিবস। এদিন বিদ্যালয়ের মাঠে মেহগনি, শিমুল, পেয়ারা, কদমসহ নানান প্রজাতির চারা রোপণ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অন্যদিকে রাজনগর যাত্রীবাজার অগ্রগামী সেবা সংঘের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলেমিশে স্বাধীনতা দিবস ও রাখি বন্ধনের আয়োজন করা হয়। পাশাপাশি রাজনগর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ স্বাধীনতা দিবসের পাশাপাশি রাখিবন্ধন উৎসব মহাসমারোহে পালিত হয়। একে অপরকে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হয়। এছাড়াও সেফ ড্রাইভ সেভ লাইফ, প্লাস্টিক মুক্ত সমাজ, সেভ ওয়াটার সহ বেশ কিছু জনসচেতনতামূলক কর্মসূচি প্রচার করা হয়। অন্যদিকে ইলামবাজার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহাসমারোহে পালিত হলো স্বাধীনতা দিবস। এদিন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ইলামবাজারের জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষে থেকে স্বাধীনতা দিবস পালন করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মনীষা বন্দ্যোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা নজরুল হক, ইলামবাজার ব্লক জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক হাফিজ ওবায়দুল্লাহ প্রমুখ, বিপিন পাল, শেখ রিয়াজউদ্দিন, উত্তম মণ্ডল, খান আরশাদ ও শেখ শামসুলের। রিপোর্ট, বীরভূম আরসি টিভি। দুবরাজপুরের সাড়ম্বরে পালিত হলো 73তম স্বাধীনতা দিবস। দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে পশ্চিম পাড়ায় সাহিল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পালিত হলো স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন দুবরাজপুর থানার ওসি শেখ মোহাম্মদ আলী এবং দুবরাজপুর থানার টাউনবাবু রাকেশ তামাং। পতাকা উত্তোলনের পর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন, আরসি টিভির কর্ণধার শেখ রেজ্জাক সহ অন্যান্যরা। আমরা ভারতবর্ষ সরকার ফ্যামিলির সদস্য, অর্থাৎ এই স্বাধীনতা দিবসে আমাদের শপথ রাখতে হবে যে আমরা শুধু সংবিধানের অধিকারটুকু চাইব না, আমরা আমাদের নাগরিক কর্তব্যটুকু পালন করব। আমরা যদি আমাদের নাগরিক কর্তব্যটুকু পালন করি, তাহলে দেশে এই প্রশাসনিকভাবে এত ব্যয় কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আমি আমার ছেলেকে যদি মূল্যবোধ শেখাই, আমি যদি আমার পাড়াকে মূল্যবোধ শেখাই, আমি যদি মানুষ হিসাবে আদর্শ মানুষ তৈরি হয়, তাহলে আসবে আসল স্বাধীনতা। প্রতিটি স্তরের মানুষকে আদর্শ মানুষ তৈরি করতে পারে। আমরা আদর্শ মানুষ তৈরি হলে আমরা আদর্শ নাগরিক হতে পারব। আমরা দেশ ও দশের প্রতি আমাদের সামাজিক যে কর্তব্য সেটা পালন করতে পারব। তো আমার ছোট্ট বক্তৃতায় আবার অনুরোধ করব যে আমরা যদি আদর্শ মানুষ হয়, তবে অপরের প্রতি কর্তব্য ইত্যাদি ব্যাপারগুলো আমাদের আসবে। আদারওয়াইজ আমরা সেই নিজের নিজের থাকলাম, আমি ভালো খেলাম, আমি ভালো পড়লাম, আমি ভালো থাকলাম, এটা আর একজনের জন্য উপযুক্ত স্বাধীনতা নয়। সেই জন্য আমরা স্বাধীন ভারতে বাস করি, যে সমস্ত মানুষজন আমাদের পাশে, মানে আমি এটা বারবারই বলি যে পয়সার জন্য পড়তে পারছে না, পয়সার জন্য চিকিৎসা পাচ্ছে না, তাদের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞাটুকু করবো আজকের দিনে আমরা। পাশাপাশি মাদ্রাসা নৈমিয়া জবরুল উলুমে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন মাদ্রাসার শিক্ষক হাফিজ ও কারি মোহাম্মদ আজারউদ্দিন। এদের উপস্থিত ছিলেন হাফিজ ও কারি মৌলানা আলহাত সাদাত হোসেন ফাইজি, এহসান নৈমি সহ মাদ্রাসার পড়ুয়ারা। অন্যদিকে দুবরাজপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে বখতিয়ার নগরে ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে ধুমধাম সহকারে পালিত হলো স্বাধীনতা দিবস। এদিন পতাকা উত্তোলন করেন 7 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন। এদিন মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে গ্রাম পরিক্রমা করা হয়। পাশাপাশি দুবরাজপুর 10 নম্বর ওয়ার্ডে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন পতাকা উত্তোলন করেন দুবরাজপুর পৌরসভার প্রাক্তন উপপৌরপ্রধান শেখ নূর মোহাম্মদ। পতাকা উত্তোলনের পর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়।
সবশেষে সকলকে মিষ্টিমুখ করানো হয়। অন্যদিকে আজ 73তম স্বাধীনতা দিবস উপলক্ষে দুবরাজপুরে বিজেপির পক্ষ থেকে একটি পথ র্যালি করা হয়। এই র্যালি বিজেপির কার্যালয় থেকে শুরু করে গোটা শহর পরিক্রমা করে। এদিন এই র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায়, দুবরাজপুর ব্লক সভাপতি পবিত্র চক্রবর্তী, দুবরাজপুর শহর সভাপতি সন্দীপ আগরওয়াল সহ অন্যান্যরা। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ইয়ুথ কর্নার ক্লাবের পক্ষ থেকে ক্যারাটেদের ছাত্রছাত্রীদের নিয়ে গোটা শহর জুড়ে শহরের মোড়ে মোড়ে কসরত প্রদর্শন করা হয়। লালটু মুখার্জি, শেখ অলি মোহাম্মদ ও সোমনাথ রুজের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। দুবরাজপুর রামসীতা মন্দির থেকে গোসলা পর্যন্ত 21টি এলআইডি লাইট লাগানো হয়। রামসীতা মন্দিরের নিকট যারা শুভ সূচনা করেন দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা দুবরাজপুর শহর তৃণমূল শহর সভাপতি পীযূষ পাণ্ডে। সাংসদ শতাব্দী রায়ের এমপি ল্যাডের 2 কোটি টাকায় এই লাইটগুলি লাগানো হয়। উল্লেখ্য, যে সমস্ত জায়গা অন্ধকারাচ্ছন্ন থাকে সেই সব এলাকাগুলিকে আলোকিত করা হবে বলে জানা যায়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার বড়বাবু অশ্বিনী মাহাতা সহ অন্যান্যরা। সবার উদ্যোগে বিগত বোর্ডে আমাদের 370 পিস এই এলইডি লাইটের ওয়াক অর্ডার হয়েছিল এবং প্রথম পর্যায়ে আমরা দুবরাজপুরের বিভিন্ন রাস্তা, যেটা আসানসোল থেকে কোল্ড স্টোর থেকে দুবরাজপুর ঢোকার রাস্তা, যেটা গুগরুলা দিক থেকে দুবরাজপুর ঢোকার রাস্তা, আমাদের সাতকুন্দরি থেকে দুবরাজপুর ঢোকার রাস্তা, প্লাস আমাদের দুবরাজপুরে যে বাইপাস, যেটা পেট্রোল পাম্প থেকে সাতকুন্দরি NH-60 থেকে আশ্রম মোড়, এই রাস্তাগুলো আমাদের প্রথম পর্যায়ে বিদ্যুতিকরণ অর্থাৎ এলইডি লাইট পোল সহ করা হয়েছিল। এতে শহরটাকে সুন্দরভাবে সাজানো যায়। দ্বিতীয় পর্যায়ে আমাদের 170 পিস আরও এই পোলের কাজ চলছে এবং তারই এক পর্যায়ে আজকে আমরা ভারতের 73তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা আজকে এই রামসীতা মন্দির থেকে গোশালা, এটি খুব, এটিও দুবরাজপুর শহরের এই প্রান্তে একটি বাইপাস রাস্তা এবং খুব জনবহুল রাস্তা, এবং এই রামসীতা মন্দির, গোশালা, পাহাড়েশ্বর বিভিন্ন মানুষজন আসে, এই রাস্তাটিকেও আজকে আমরা সুসজ্জিতভাবে আলোকসজ্জিত করলাম এবং রাস্তা আমরা কিছুদিন আগে বিটুমিনাস রাস্তা করেছিলাম, এখন আলোর ব্যবস্থা করলাম। এইভাবে শহরের আমরা যেগুলো এন্ট্রান্স পথ বা বাইপাস পথ সেগুলোকে আমরা সব দিকটাকে, যেমন যেটা বক্রেশ্বর দিকে পণ্ডিতপুর থেকে যেটা ঢুকছে আমাদের মাদ্রিসঙ্গ মোড় পর্যন্ত বিভিন্ন রাস্তা যেগুলো এন্ট্রান্স, সমস্তগুলোকেই আমরা এইভাবে আলোকসজ্জায় সাজাচ্ছি এবং এই টাকার ব্যাপারে আমাদেরকে সাহায্য করেছিলেন আমাদের সাংসদ শতাব্দী রায়, তিনি আমাদেরকে 2 কোটি টাকা মতো দিয়েছিলেন এই আলো পারপাসে এবং প্রথম পর্যায়ের 200 কাজ হয়েছিল এবং 170টার কাজ শুরু হয়েছে। তারই আজকে 21টা লাইট এই রামসীতা মন্দির থেকে গোছালা লাগানো হলো। আমরা এইভাবে আমাদের গ্রামীণ শহর দুর্গাপুর শহরকে সুন্দরভাবে আলো, রাস্তা, ড্রেন বিভিন্নভাবে যেভাবে সাজাচ্ছি তারই ফলস্বরূপ আজকের এই বিদ্যুতকরণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগ যে শহরগুলোকে সুন্দরভাবে সাজাতে হবে রাস্তা, আলো, তারই ফলস্বরূপ আজকে আমরা এই আলোকসজ্জিত করলাম দুবরাজপুর। লালটু মুখার্জি ও তারক হাজরা রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে মহাসমারোহে 2 দিন ব্যাপী পালিত হলো ঝুলন উৎসব। ঠাকুর সত্যানন্দ দেব 40 দশকে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে ঝুলন উৎসবের সূচনা করেন। রাধাকৃষ্ণের ঝুলন উৎসবকে কেন্দ্র করে 2 দিন ব্যাপী এই উৎসবের আয়োজন বলে জানান দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। পাহাড় থেকে গ্রামীণ পরিবেশকে ঝুলন উৎসবে তুলে ধরায় দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। ঝুলন উৎসবকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় বাউল গানের আসর বসে আশ্রমের নাট মন্দিরে। জয় ঠাকুর। আমাদের এই ঝুলন উৎসব 40-এর দশকে শ্রী ঠাকুর সত্যানন্দের হাত ধরেই এই ঝুলনের প্রবর্তনা। রাধাকৃষ্ণের নিত্য লীলা আমরা সবসময় স্মরণ করি এবং শুধু ঝুলন নয়, যে সমস্ত অনুষ্ঠানগুলি আশ্রমে হয়, রথযাত্রা, কার্তিকী পূজা, জন্মাষ্টমী ব্রত এবং ঝুলন উৎসব। এই ঝুলন উৎসব প্রথমে আমাদের এই মন্দিরে ভেতরেই ছোট্ট আকারে হতো, তারপর পরবর্তীকালে এই আশ্রমের যিনি ফাউন্ডার সেক্রেটারি শ্রী ভূপানন্দ মহারাজ ছাত্রদের উৎসাহিত করার জন্যে এই অভিনন্দ মন্দিরেই ঝুলনকে নিয়ে আসেন এবং সে থেকে এখানে এই ঝুলন হয়ে আসছে। এক হচ্ছে রাধাকৃষ্ণের যে লীলা, অন্যতম লীলা ঝুলন, এটি আমাদের খুব প্রাণের বিষয়।
আমাদেরকে যেমন খুব আকৃষ্ট করে, তেমনি সেই সঙ্গে সঙ্গে এলাকার মানুষকে ভক্তদের মধ্যেও আগ্রহ জাগায়, তারাও এসে দর্শন করে সেই সুযোগটি পায়। কারণ এই বৃন্দাবনে গিয়ে ঝুলন দর্শন করা তো আমাদের পক্ষে সম্ভব নয়, তাই আমরাও সেই ছোট্ট আকারে এখানে করার চেষ্টা করি প্রতি বছরই। এটি কেন্দ্র করে ঝুলন উৎসব এটি হয়ে আসছে বরাবর। আর এই ঝুলন উৎসব আমাদের গত একাদশী দিন থেকে শুরু হয়েছে, কিন্তু মূলত গতকাল থেকে আমাদের এই সাজানো কমপ্লিট হয়েছে গতকাল এবং আজ। আজকে ঝুলন সমাপ্তি ঘটবে, আর আজকে সন্ধ্যাবেলাতে আমাদের বাউল গান আছে। প্রতি বছরই ঝুলনকে কেন্দ্র করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের হয়, বাউল গান, কখনো কীর্তন হয়, কখনো ছৌ নাচ হয় ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠান। এভাবেই আমরা পালন করি এই দিনটিকে, মর্যাদার সঙ্গে পালন করি আমরা। লালটু মুখার্জি ও তারক হাজরা রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। রামপুরহাট 2 নম্বর ব্লকের মার গ্রামের মানব কল্যাণ সমিতির উদ্যোগে 73তম স্বাধীনতা দিবস মহাসমারোহে পালিত হলো। এদিন পতাকা উত্তোলন করেন হাসন বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ। উপস্থিত ছিলেন তারাপীঠের শ্রী শ্রী হংসানন্দ মহারাজ, মারগ্রাম থানার ওসি এবং মানব কল্যাণ সমিতির সদস্যরা। এদিন পতাকা উত্তোলনের পর দেশবাসীর শুভকামনায় গীতা ও কোরআন পাঠের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা দেন মানব কল্যাণ সমিতির সদস্যরা। এদিন এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। বিধায়ক মিল্টন রশিদ বলেন, পতাকা উত্তোলনের পর আমরা ভারত মাতাকে স্মরণ করেছি এবং সকল শ্রেণীর মানুষের জন্য মঙ্গল কামনা করেছি। স্বাগত মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রামপুরহাট। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।